হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন সুরজিৎ টেকনিক্যাল টিউটার ইউটিউব চ্যানেল আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটাকে যদি আপনি ভিডিও হিসাবে বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টেই বানানো একটা ভিডিও আমরা আমাদের এই ভিডিওতে যে ছবিগুলো ব্যবহার করেছি সেই ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করে রেখেছি এগুলোকে অ্যানিমেটেড ছবি বলে আপনিও চাইলে এই ছবিগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন সব সময় যে অ্যানিমেটেড ছবি দিয়ে ভিডিওটা স্লাইড শোটা বানাতে হবে তার কোনো কারণ নেই আপনি আপনি স্টিল ছবি দিয়েও যেমন এটা আমরা স্টিল ছবি ব্যবহার করেছি এমনি এমনি ছবি দিয়েও কিন্তু আপনি পাওয়ার পয়েন্টটা বানাতে পারেন তো পাওয়ার পয়েন্টটা যখন আপনি বানাবেন কিভাবে বানাতে হয় সে বিষয়ে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যান এবং প্লে লিস্টে গিয়ে দেখুন পাওয়ার পয়েন্টের দুটো ভিডিও রয়েছে সেগুলো দেখুন তাহলে অবশ্যই জানতে পেরে যাবেন কিভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড শো করতে হয় স্লাইড শো করে নেওয়ার পরে যখন আপনি এই ফাইলটাকে সেভ করতে যাবেন যেহেতু আমার এই ফাইলটা সেভ করা আছে তাই আমি সেভ অ্যাসে ক্লিক করছি যখন সেভ করবেন তখনই আমাদের ভিডিও বানানোর কথা বলতে হয় যেমন আমি এই ফাইলটাকে ই টাইপে সেভ করতে চাইছি যখন সেভ করব। তখন এখানে লেখা রয়েছে সেভ অ্যাস টাইপ এই সেভ অ্যাস টাইপে আমাদের ক্লিক করতে হবে যদি আপনার সফটওয়্যারটা টু থাউজেন্ড সেভেন হয় তাহলে কিন্তু আপনি এখানে এমপিইজি ইজি ফোর ভিডিও টাইপটা দেখতে পাবেন না কিন্তু যদি দু হাজার বা ষোলো বা উনিশ হয়ে থাকে তাহলে আপনি এটা পাবেন দু হাজার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে উইন্ডোজ মিডিয়া ভিডিও এই টাইপটা পাবেন তো আপনাকে এই ভিডিও টাইপ যেটা রয়েছে আমরা এমপি ফোর ভিডিও টাইপটা সিলেক্ট করে নিলাম এর পরেই যদি আমরা সেভ করে দিই তাহলেই কিন্তু আমাদের স্লাইড শোগুলো ভিডিও হয়ে যাবে ভিডিও বানানোর আর কোনো অপশান সেরকম নেই অতি সহজ একটা অপশান রয়েছে যে আপনি যখন সেভ করবেন তখন জাস্ট ওটাকে ভিডিও ফাইল হিসেবে সেভ করে নেবেন এখানে অনেক রকম ফাইল বানানো যায় যেমন পাওয়ার পয়েন্ট স্লো করা যায় পাওয়ার পয়েন্ট টেম্পলেট করা যায় তো আপনি ভিডিও করবেন তাই ভিডিও ফাইল টাইপটা সেভ সিলেক্ট করার পরে আপনি যখন এটাকে সেভ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু নিচে আপনার দেখাবে এই যে এটা প্রসেসিং হচ্ছে বলে ক্রিয়েটিং ভিডিও প্রেজেন্টেশান এখানে প্রসেসিং হবে আস্তে আস্তে করে যদি আপনি প্রসেসিংটা না চান তাহলে এখানে ক্রসে ক্লিক করে দেবেন যেহেতু আমার এই ভিডিওটা বানানো রয়েছে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওটা বানানোর পরে দেখা যায় আপনাদের সুবিধার জন্য টাইমটা সেভ করার জন্য আমি এটাকে ই ড্রাইভে বানিয়েছি তো আমার এই ভিডিওটা ই ড্রাইভে রয়েছে এখানে আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ভিডিওটা চলছে এটা পাওয়ার পয়েন্টে বানানো হয়ে গেছে খুবই সহজ একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি ভিডিওটা পাওয়ার পয়েন্টে থেকে ভিডিও বানিয়ে নিতে পারেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন একটা